ব্রেস্টের বিপক্ষে 1-0 গোলে জিতে এবারের লিগ ওয়ান মৌসুমে জয়ের ধারা অব্যাহত রেখেছে পিএসজি। লিগ ওয়ানের এই ম্যাচে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের একমাত্র গোলে জয় নিশ্চিত হয়েছে প্যারিস সেন্ট জার্মেইনের। মেসির অ্যাসিস্ট থেকে গোল করেছেন নেইমার। এদিকে পিএসজির পরবর্তী ম্যাচ ইউরোপ সেরা প্রতিযোগিতা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগার। চ্যাম্পিয়ন্স লিগার ম্যাচে এইচ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাকাবি হায়াফার মুখোমুখি হবে পিএসজি। আগামী 15 সেপ্টেম্বর মাঠে নামছে তারা। ব্রেস্টের বিপক্ষে এই ম্যাচে পিএসজির জয়কে ছাপিয়ে গেছে নতুন এক দুঃসংবাদ। মেসি নেইমারদের জন্য আসলো বড় ধাক্কা। চ্যাম্পিয়ন্স লিগে হায়াফার বিপক্ষের ম্যাচের আগে ইঞ্জুরিতে পড়েছেন পিএসজির স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকাদের একজন। ব্রেস্টের বিপক্ষের ম্যাচের পর পিএসজি কোচ ক্রিস্টফ গালতিয়ার জানিয়েছেন হ্যামস্ট্রিং এর ইঞ্জুরিতে পড়েছেন পিএসজি সেন্টার ব্যাক ফরাসি তারকা প্রেসনেল ক্যাম্পেম্বে। তার হ্যামস্ট্রিংয়ের চোটের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে পিএসজি কোচ ক্রিস্টফ গালতিয়ার। ইঞ্জুরি কাটিয়ে কবে ফিরবেন ক্যাম্পেম্বে, হায়াফার বিপক্ষের ম্যাচটি খেলতে পারবেন কিনা তারকা এই সেন্টার ব্যাক, এ বিষয়ে কিছুই বলেনি পিএসজি কোচ। তবে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে প্রেসনেল ক্যাম্পেম্বের ইঞ্জুরি মেসি নেইমারদের জন্য বড় ধাক্কাই বটে।